বলে দেখছি যুব সভানেত্রী, হচ্ছে যুব সভানেত্রী তো আমি, কার ব্যাপারে বলছে এই কথাটা? করে বলো যাদবপুর থেকে। তো যাই হোক, অভিনেত্রী মানুষ, কোনো মুহূর্তে নিজেকে সামলে নিয়ে এরমভাবে এগিয়ে করে দিয়েছি ভালো করে র‍্যাম্প ওয়াকটা। জীবনই তো কঠিন, তাই বলে বাচ্চি না নাকি? লড়াই কঠিন হবে, লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো লড়াই ছাড়া কোনো খেলায় তো মজা নেই। এবার সায়নী ঘোষকে তো প্রত্যেকবার পায়নি, সায়নী ঘোষকে প্রথমবার পেয়েছে এবং আগামী দিনেও পাওয়া যাবে। কোনো ব্যাপার না, লোকসভা মানুষের ভোট, মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এবং সংখ্যালঘু যারা রয়েছেন আমার ভাই বোনেরা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কাজ করেছে সেটা তারা সব থেকে ভালো জানে। কাজে ভাঙনের সমর্থনও তৃণমূলের সঙ্গেই লোকসভা ভোটে রয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মাঠে নেমে থাকে, তাদেরকে তো ভয় পেলে চলবে না। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। মানুষ ভোটের 15 দিন আগে তাদের মন বানিয়ে নেয় যে কাকে ভোট দেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকাকালীন 365 দিনে তার কাজ দেখে, তার উন্নয়ন দেখে এমনিই মানুষ মন বানিয়ে নিয়েছে যে কত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর লোকসভা এবং বাকি লোকসভা কেন্দ্র থেকে জেতাবে। আচ্ছা, আমি কিন্তু সত্যি বলছি, কালকে যখন আমার নামটা অ্যানাউন্স হলো, আমি কিন্তু দুপুর অবধি, মানে মোটামুটি 2 অবধি জানতাম যে আমি বর্ধমান থেকে দাঁড়াচ্ছি। আমাকে সবাই বলেই দিয়েছিল যে বর্ধমান বর্ধমান, কারণ আসানসোলে লড়েছি এর আগে, মানুষ চেনে। তো তারপরে স্টেজে অভিষেক বললেন যে ডায়মন্ড হারবার থেকে কে দাঁড়াচ্ছে, সবাই বলল যে অভিষেক ব্যানার্জি। তারপর যাদবপুর লোকসভা কেন্দ্র বলে দেখছি যুব সভানেত্রী, হচ্ছে যুব সভানেত্রী তো আমি, কার ব্যাপারে বলছে এই কথাটা? করে বলল যাদবপুর থেকে। তো যাই হোক, অভিনেত্রী মানুষ, কোনো মুহূর্তে নিজেকে সামলে নিয়ে এরমভাবে এগিয়ে করে দিয়েছি ভালো করে র‍্যাম্প ওয়াকটা।